দেশের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল বাস্কেটবল লিগ 2024। রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে সদেশ সান ভ্যালি আবাসিক এলাকায় চাইনিজ স্পোর্টিং ক্লাবের নিজস্ব গ্রাউন্ডে এই খেলা অনুষ্ঠিত হয়। এমন আয়োজনে খুশি দেশ বিদেশ থেকে আগত খেলোয়াড়রা। আন্তর্জাতিক মানের এই ধরনের লিগ আয়োজন করতে বাস্কেটবলের সাথে জড়িতদের আহ্বান জানান অনেকেই। Invited us over, they said that there's a new court, new club, sports club. So yeah, we brought along our team. বাংলাদেশে এই প্রথম কোনো ইন্টারন্যাশনাল লিগ হচ্ছে, সো এর আগে এই ধরনের কোনো লিগ হয়নি। তো আমাদের এই লিগটা বা যারা অর্গানাইজ করতেছে, এরকম অর্গানাইজার যদি আরও আসে আমাদের বাস্কেটবলের অনেক বেশি ডেভেলপ হবে। ইন্টারন্যাশনালি এরকম কখনো খেললে ফার্স্ট টাইম, বাট কোর্ট নতুন নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন কমিউনিটির সাথে মিশা, সো ওভারঅল একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। দেশকে বিশ্বের বুকে পরিচিত করে তুলতে ক্রিকেটের পাশাপাশি বাস্কেটবলও যাতে অবদান রাখতে পারে সে লক্ষ্যেই আয়োজন করা হয়েছে বলে জানান চাইনিজ স্পোর্টিং ক্লাবের সিইও। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে বাস্কেটবলটা অত বেশি একটা জনপ্রিয় না, তাই বাস্কেটবলটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এবং চাইনিজরা বাস্কেটবল খেলতে অনেক বেশি পছন্দ করে, তো আমরা সবাই মিলে চিন্তা করলাম যে একটা বাস্কেটবল কোর্ট দিই, যেমন এবং প্লাস হচ্ছে আপনার ফুটবল অনেক জনপ্রিয়, সো একটা ফুটবল কোর্টও দিই আমরা সাথে। সো দুটো একসাথে দেওয়া হয় এবং এটাই শেষ না, আমরা আরও অনেক কিছু করার চিন্তাভাবনা করতেছি। আমাদের স্পোর্টস কমপ্লেক্সকে আরও বড়ো করবো, একটা বাংলাদেশে প্রপার একটা ফিল্ড, গ্রাস ফিল্ড নাই আমাদের আছে ইনশাল্লাহ, আমরা তৈরি করেছি। এবং আমরা সামনে হচ্ছে জিম, তারপর হচ্ছে সুইমিং পুল এবং আপনার টেনিস, এইসব খেলাকে আমরা প্রাধান্য দিতে যাচ্ছি। আট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই খেলায় দেশ বিদেশে তারকা খেলোয়াড় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিম অংশ নিয়েছে। আমাদের ইন্টারন্যাশনাল বাস্কেটবল লিগ 2024-এর স্পন্সর হচ্ছে লেসো, তারা একটি হোম ফার্নিশিং অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়াল সাপ্লাইং কোম্পানি। তাদের 70.6 মিলিয়ন ইউএন আপনার টার্ন ওভার আছে এবং তারা আমাদের এই টুর্নামেন্টে হোস্ট করছে, আমরা খুবই হ্যাপি এই ব্যাপারে। এবং অ্যাথলিট বিডিও হোস্ট করছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।